আবারও অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান চালালো সিআইএসএফ এর জওয়ানরা। এই দিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার ইস্কো রোডে অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরবাইক বোঝাই অবৈধ কয়লা আটক করে। আটক করা অবৈধ কয়লার পরিমাণ আনুমানিক 3 টন। উদ্ধার হয়েছে 17টি সাইকেল ও 1টি মোটরবাইক। সিআইএসএফ এর জওয়ানরা অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরবাইককে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। আবারও অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান চালালো সিআইএসএফ এর জওয়ানরা। এই দিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার ইস্কো রোডে অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরবাইক বোঝাই অবৈধ কয়লা আটক করে। আটক করা অবৈধ কয়লার পরিমাণ আনুমানিক 3 টন। উদ্ধার হয়েছে 17টি সাইকেল ও 1টি মোটরবাইক। সিআইএসএফ এর জওয়ানরা অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরবাইককে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।